হাই এভরিওান ক্লাস ইলেভেন সেমিস্টার টু যারা শুরু করতে চলেছ তোমাদের একদম শুরু থেকে একটা প্রপার স্ট্র্যাটেজি মেন্টেন করা উচিত তা না হলে সেমিস্টার ওয়ানে ঠিক যেভাবে ডুবেছ সেমিস্টার টুতেও সেভাবেই ডুববে কেউ বাঁচাতে পারবে না তাই জন্য একদম শুরু থেকে তোমাদের জন্য রাখছি একটা প্রপার স্ট্র্যাটেজি কোন স্ট্র্যাটেজি মেনটেন করে এই ছ মাস পড়বে মার্চ মাসে পরীক্ষাটা কিভাবে কোন স্ট্র্যাটেজি মেনটেন করে দিলে তোমরা বেস্ট দিতে পারবে সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও সো ওয়েলকাম প্রত্যেককে আজকের এই ভিডিওটা যারা দেখছো তারা যদি প্রপার ইনফরমেশন পাও যদি মনে হয় যে ঠিকঠাকভাবে তোমরা এইগুলোকে মেনটেন করলে তোমরা পারবে তবে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করো তার কারণ তোমরা পারলে তো শুধু হবে না তাদেরকেও পারতে হবে বাংলার প্রতিটি ছেলে মেয়েকে পারতে হবে তো সেই জন্য আমরা শুরু করছি আজকের প্রপার স্ট্র্যাটেজির ভিডিও কয়েকটা জিনিস তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও সেমিস্টার ওয়ান হোক টু হোক থ্রি হোক ফোর হোক ইলেভেন হোক টুয়েলভ হোক কম্পিটিটিভ এক্সাম হোক কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে কয়েকটা পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে তা না হলে তুমি সাংঘাতিকভাবে ডুববে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তো সেই জিনিসগুলো কি কি প্রথমেই আসি বি সিরিয়াস অর্থাৎ প্রত্যেককে প্রত্যেকটি সায়েন্সের স্টুডেন্টকে সিরিয়াস হতে হবে অবশ্যই আমরা সিরিয়াস মানে এই নয় যে সারা রাত দিন এভাবে বসে থাকবো তেমনটা নয় সিরিয়াস মানে যেটা হলো যখন পড়ব তখন সিরিয়াসলি পড়ব কী কাজ বাকি আছে কতটা পড়তে হবে এই সম্পর্কে সিরিয়াসলি একটা ক্লিয়ারিটি থাকবে অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা মারবো অবশ্যই বাওয়াল দেব কিন্তু সেটা যেন পড়াশুনোতে কোনো এফেক্ট না করে যখন পড়ছি তখন পড়ছি প্রাইভেট টিউশানে গেলাম টিচার সামনে পড়াচ্ছে আমি বন্ধুকে চিমটি কাটছি বা বন্ধুকে মারছি বা গল্প করছি এটা নয় সেই সময়টা তোমার পড়ার সময় ক্লাস থেকে বের হও ক্লাস থেকে বেরিয়ে আড্ডাইয়ার কি মারো গল্প করো দ্যাটস ওকে বাট যে সময়টা তুমি ক্লাসটা করছো সেই সময়টা যেন খুব গুরুত্ব সহকারে সিরিয়াসলি ক্লাসটা করতে পারো এটাকেই বলা হয় সিরিয়াসনেস সো এই জায়গাটা আমি চাইব তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে মেনটেন করবে নেক্সট সেকেন্ড পয়েন্ট কনসিস্ট্যান্ট এইটা হাজার জনের মধ্যে নশো জন এই জায়গাটা পারে না অর্থাৎ কনসিস্টেন্সি ধরে রাখা এটা সবার দ্বারা সম্ভব নয় কিন্তু যদি ধরে রাখা যায় তাহলে তুমি যা কিছু করে ফেলতে পারবে তুমি স্বপ্নেও কখনো কল্পনা করনি যে এত কিছু করতে পারো কনসিস্টেন্সি একটা সবচেয়ে বড় পজিটিভিটি আমাদের জন্য আমরা যারা পড়াশুনো করছি তারা যদি কনসিস্ট্যান্ট হয়ে যেতে পারি যদি কনসিস্টেন্টলি পড়াশুনোটাকে করতে পারি তাহলে আর কোনো কিছুই আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আইকিউ লেভেল কম পড়া মুখস্থ হচ্ছে না এই সব কিছুর একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সলিউশন কনসিস্টেন্ট ধারাবাহিকভাবে করো যে কোনো কাজ পড়াশুনো ছাড়াও যে কোনো কাজ তুমি ধারাবাহিকভাবে করো সফলতা পাবেই আজকের আমার এই যে কাজটা আমি সবসময় উদাহরণ দিই যে ভাঙা বোর্ড থেকে শুরু করে ভাঙা ট্রাইপড থেকে শুরু করে ভাঙা ফোন থেকে শুরু করে এই যে সুসজ্জিত ক্লাসরুম এটাও কিন্তু শুধুমাত্র ধারাবাহিকতার জন্য অর্থাৎ ধারাবাহিকভাবে ব্যাপারটাকে করে গেছি তার জন্যই আমার সমসাময়িক অনেক টিচার যারা পড়ানো শুরু করেছিলেন তারা অবশ্যই হয়তো আমার থেকেও বেশি ট্যালেন্টেড কিন্তু তারা আজকে ইউটিউবের জগতে বা তোমাদের কাছে পরিচিত নয় তার একটা কারণ তাদের কনসিস্টেন্সির অভাব আমি সেই কনসিস্টেন্সিটাই ধরে রেখেছি সুতরাং আমি বিশ্বাস করি কনসিস্টেন্ট যদি থাকে তাহলে অনেক কিছু করে ফেলা সম্ভব এবং তোমাদেরকে প্রত্যেকটা ছটা মাস টার্গেট নিয়ে এগোতে হবে যে ছটা মাস আমি কনসিস্ট্যান্ট থাকবো তারপর আবার দশ দিনের ব্রেক আবার ছ মাস এই কনসিস্টেন্সিটা কোনোভাবে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ডুববে কনসিস্টেন্সি মানে তুমি কোথাও ঘুরতে যেতে পারবে না কনসিস্টেন্সি মানে তোমাকে সারাদিন বইয়ের মধ্যে পড়ে থাকতে হবে এমনটা না একেবারেই নয় কনসিস্টেন্সি মানে সময়ের কাজ সময়ে করা অবশ্যই পুজোর সময় তুমি ঘুরতে যাও কিন্তু তুমি রাতে ঘুরতে গেলে দিনে কাজটা করে রাখো এই যে ব্যালেন্স লাইফ ইজ আ ব্যালেন্স আমরা জীবনকে যতটা ব্যালেন্স করে নিয়ে চলতে পারি ততই তার কাছে তার জীবন সুন্দর সুতরাং তোমাদেরকে তোমাদের পড়াশোনাটাকে ব্যালেন্স করে নিয়ে চলতে হবে নেক্সট ফোকাস অন সেলফ স্টাডি আমি সবসময়ের জন্য এটা বলে এসেছি প্রত্যেকটি সায়েন্সের স্টুডেন্ট ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা প্রত্যেকে সেলফ স্টাডিটাকে ফোকাস করো তার কারণ টিচার যেখান থেকেই আসুক কেম্ব্রিজ ইউনিভার্সিটি থেকেও পড়াশুনো করে যদি টিচার আসে সেই টিচারের থেকেও বড়ো শিক্ষক তুমি নিজে তার কারণ তুমি নিজে যেটা আবিষ্কার করবে তুমি নিজে যেটা অনুধাবন করবে তুমি নিজে যেটাকে নিয়ে এক্সপ্লোর করবে সেটা তুমি কখনো ভুলবে না সেটা নিয়ে তুমি অনেকটা দূর যেতে পারো আমি বিশ্বাস করি সেলফ স্টাডি আজ আমাকে এই জায়গায় এনে দান করিয়েছে তোমরা আমাকে দেখছো ক্লাস ইলেভেন টুয়েলভে আমার সেই সময়ে যখন দু হাজার এগারো বারো তেরোতে আমি উচ্চমাধ্যমিক দিই তখন ইউটিউবে রমরমা ছিল না রমরমা ছিল না বলা ভুল ইউটিউব সম্পর্কেই আমি জানতাম না বা অ্যান্ড্রয়েড ফোন কি জিনিস সেটাও জানতাম না তাই আমার গাইডেন্স কিন্তু আমি নিজেই অর্থাৎ ইউটিউব ছিল না প্রাইভেট টিচার অফলাইনেও তেমনভাবে পাইনি আমি নিজে বইটাকে ফলো করে পড়াশুনো করেছি সুতরাং আমি মনে করি তোমার নিজের সবচেয়ে বড় শিক্ষক তুমি নিজেই অবশ্যই এবং বুক অর্থাৎ তুমি যে বইটা ফলো করছো তোমাদের ছায়া প্রকাশনী হোক সাঁতরা প্রকাশনী হোক যে কোনো প্রকাশনী যে বইটা টেক্সটবুকটা তোমরা ফলো করছো সেটাকে যদি খুব ভালোভাবে দেখো তাহলে কিন্তু এইট্টি পারসেন্ট প্রিপারেশান তোমরা নিজেরাই করে নিতে পারো বাকি টোয়েন্টি পারসেন্টের জন্য টিচার সুতরাং সেলফ স্টাডি মারাত্মক জিনিস এটাকে কিন্তু শুরু থেকেই তোমাদেরকে মেনটেন করতে হবে শুরু থেকেই টিচার ডিপেন্ডেন্ট না হয়ে সেলফ স্টাডি করো তাহলে কিন্তু অনেক 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 বেটার রেজাল্ট করতে পারবে নেক্সট প্রপার টাইম শিডিউল বানিয়ে নাও শুরু থেকে যে আমি দিনে এই চারটে ঘন্টা বা এই ছটা ঘন্টা বা এই আটটা ঘন্টা পড়াশুনোর পিছনে দেবো এই টাইম শিডিউলটা ফিক্স করে নাও এই টাইম শিডিউলটা যেন নড়চড় না হয় এধার ওধার না হয় টাইম শিডিউলটাকে প্রপারলি যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক 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 বেটার রেজাল্ট করতে পারবে নেক্সট রিড অ্যান্ড রাইট তুমি অবশ্যই শুধু পড়া নয় সায়েন্স নিয়ে পড়লে সবচেয়ে বড় কাজ হচ্ছে লেখা আমি বিশ্বাস করি তোমরা সায়েন্স নিয়ে পড়ছ সুতরাং তোমরা সেটাকে লেখো তোমরা ম্যাথ করছো প্র্যাকটিস করো চোখ বুলাও শুধু চোখ বোলালে হবে না শুরু থেকে প্রপার প্র্যাকটিস সেটা ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক অথবা বায়োলজি হোক অথবা কম্পিউটার সায়েন্স প্রপার প্র্যাকটিস প্রপার লিখে লিখে পড়া এটা খুব দরকারি ফিজিক্সের যে কোনো গ্র্যাভিটেশনাল ল পড়ছো গ্র্যাভিটেশনাল লটা একবার লেখো তারপর তার ইকুয়েশান পড়ছো লেখো লিখে লিখে পড়ো পড়ে পড়ে না লিখে 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 পড়া প্র্যাকটিস করো লেখাটাকে অধিক গুরুত্ব দাও তাহলে কিন্তু সায়েন্সে অনেক বেটার রেজাল্ট সম্ভব নেক্সট অ্যাটেন মাল্টিপল এক্সাম এটা খুবই 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 গুরুত্বপূর্ণ শুরু থেকে বারবার এক্সাম দিতে থাকো শুরু থেকে তুমি টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ বারবার এক্সামগুলো অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তুমি দেখবে অনেক 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 বেটার ফলাফল পাবে অনেকে কি হয় এক্সাম অ্যাটেন্ড করতে চায় না পড়াশুনো করে এক্সাম অ্যাটেন্ড করে না একটা ফোবিয়া কাজ করে তারা কিন্তু ওই ফোবিয়াটা পরীক্ষার হলেও নিয়ে যায় এবং যার জন্য ডোবে এই যে এক্সাম ফোবিয়া এক্স্যাক্টলি এটা যদি কাটিয়ে উঠতে পারো তাহলেই তোমার জীবনে অনেক বেশি সহজ হয়ে গেল নম্বর পাওয়াটা বা পড়াশুনো করাটা তার কারণ এক্সাম হলে গিয়ে অনেকেই আছে তোমার বন্ধুবান্ধব তোমরা দেখবে যে যারা সবটা পড়ে গিয়েও লিখতে পারছে না এটার কারণ এক্সাম ফোবিয়া আর যার জন্য আগে থেকে বারবার এক্সাম দেওয়া উচিত আর প্রতিটা এক্সাম তোমাকে তোমার নিজের সম্পর্কে জাস্টিফাই করতে সাহায্য করবে যে আচ্ছা আমি কুড়িতে পাঁচ পেলাম বা দশ পেলাম তাহলে আমার ঘাটতি এই জায়গাগুলো ঠিক এই এই জায়গাগুলো থেকে আমার নাম্বারটা কাটছে এই জায়গাগুলো আমাকে আরও ভালোভাবে পড়তে হবে এই জায়গাগুলোতে আরও বেশি ফোকাস করতে হবে প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমাকে এটা শেখাবে তোমার নিজের ইভলিউট করাটা বা ইভলিউশনটা কিন্তু প্রতিটা এক্সাম শেখাবে চলো নেক্সট আমরা চলে আসি এই ছটা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো তাহলে অবশ্যই তোমরা বেটার রেজাল্ট করতে পারবে এটা ওভারঅল ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক কম্পিউটার সায়েন্স হোক বাংলা হোক ইংলিশ হোক সব কিছুর জন্য ওভারঅল এই ছটা পয়েন্টকে তোমার মাথায় রাখতে হবে এবার আমি একটু ম্যাথ নিয়ে আলোচনা করছি যে যে কোনো সাবজেক্ট আমি ম্যাথ নিয়ে আলোচনাটা এই কারণেই করছি প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এভাবেই সাজাবে ছক বা স্ট্র্যাটেজি সব কিছুর জন্য একই সিলেবাস তো আলাদা হতেই পারে আমরা প্রথমেই দেখব যে আমাদের কাছে তোমাদের কাছে যে ক্লাস সেমিস্টার টুয়ের পুরো হোল সিলেবাসটা অবশ্যই আছে না থাকলে তোমরা ডাব্লিউসিএইচসির ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে পুরো ক্লাস ইলেভেন টুয়েলভের যে সিলেবাস নিউ সিলেবাস সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রথমেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সেমিস্টার টুতে কি কি আছে কত নাম্বার থাকে টোটাল কত নাম্বার থাকে কোন চ্যাপ্টার থেকে কীভাবে মার্কস ডিপিস্টনটা থাকে এই সবটা আগেই একটা পেজে পুরোপুরি তোমরা স্ট্র্যাটেজিটাকে তৈরি করে নাও একটা পেজে পুরোপুরি লিখে ফেলো বা খাতার প্রথমে প্রত্যেকটা ফেয়ার খাতার প্রথমে সেটা ফিজিক্সের হলে ফিজিক্স ফেয়ার খাতার প্রথমে কেমিস্ট্রি ফেয়ার খাতার প্রথমে ম্যাথ ফেয়ার খাতার প্রথমে বায়োলজি ফেয়ার খাতার প্রথমে প্রত্যেকটা খাতার শুরুতে তোমরা এটা লিখে ফেলো অথবা তোমরা এটাকে লিখে একটা প্রিন্ট আউট করিয়ে বা তোমরা জাস্ট ফোর সাইজের পেজে লিখে দেয়ালে চিপকে দাও যেটা তোমার পড়ার টেবিল বা যেটা তোমার পড়ার খাট সেই সামনে দেওয়ালে এটাকে চিপকে দাও তার কারণ এটা মাথায় থাকলে পড়াশুনো করতে অনেক 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 বেশি সুবিধা হবে তোমরা দেখবে যে যুদ্ধ করার আগে যুদ্ধের একটা প্লানার থাকে যে এই এইভাবে এই ছকে আমরা আক্রমণ করব এভাবে গুলিটা চালাবো সেই প্লানারটা কিন্তু সবসময় এসি রুমে বসে কন্ট্রোল করা হয় এবং সেখান থেকে ফোন কলে যারা যুদ্ধ করছে তাদের সাথে কন্ট্যাক্টটা রাখা হয় তো এইটা খুব প্রয়োজনীয় যখন তোমার ঘরে এই প্রপার যুদ্ধ করার প্রস্তুতির ছকটা থাকবে তখন কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে ফাইটটা খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে করতে পারবে নেক্সট এটা আমি ম্যাথের ক্ষেত্রে বললাম তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যাথের ক্ষেত্রে এটা নিয়ে আগেও আলোচনা করেছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি আগেও ম্যাথের ক্ষেত্রে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয় সেটা নিয়ে আলোচনা করেছি তাই আর বলছি না ওটা তো এরপর আমাদের যে মান্থলি প্ল্যানার অর্থাৎ আমরা সেমিস্টার টুতে কিভাবে ক্লাস নিতে চলেছি সেটার একটা প্ল্যানার দিয়েছি বা আমরা না তোমরা নিজেরাও যারা প্রিপারেশানটা নেবে তারা এক্স্যাক্টলি কিভাবে প্রিপারেশানটা নেবে সেটার একটা প্ল্যানার আমরা দিয়েছি তোমরা অক্টোবর মাসে দুটো চ্যাপ্টার টার্গেট করো আমি এখানে ইন্ডাকশান এবং স্ট্রেট লাইন লিখেছি তোমরা চাইলে অন্য কিছু টার্গেট করতে পারো নভেম্বরে দুটো চ্যাপ্টার টার্গেট করো ডিসেম্বরে তিনটে জানুয়ারিতে তিনটে এবং ফেব্রুয়ারিতে দুটো এভাবে টার্গেট করো এবং যে যে চ্যাপ্টার প্রত্যেকটা মাসে কমপ্লিট করছো সেটার উপরে মক টেস্ট দাও তাহলেই কিন্তু তোমরা দেখবে যে তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি সহজ হয়ে গেছে আর যদি না করো পরীক্ষার আগে বারবার ম্যারাথন দিন স্যার সব সাজেশন দিন স্যার এইভাবে হয় না ভাই সায়েন্সটা এভাবে হওয়ার নয় শুরু থেকে যদি অধিক গুরুত্ব সহকারে এইটাকে প্ল্যানিংটাকে না ইমপ্লিমেন্ট করা হয় না দেখা হয় না মেনটেন করা হয় তাহলে কিন্তু ভরাডুবি তোমার হবেই কেউ তোমাকে বাঁচাতে পারবে না সুতরাং পরীক্ষার আগে একটা ম্যারাথনে সব করে নেব এই ভাবনাটাকে শত হস্ত দূরে রেখে এসো এই ভাবনাটা নিয়ে শুরু থেকে যদি এগোতে থাকো তাহলে তোমাকে ওই যে বললাম কেউ বাঁচাতে পারবে না এটা একটা প্রপার স্ট্র্যাটেজি বা প্রপার প্ল্যানার তোমাদের দিলাম তোমরা এটা নিজেরা মেনটেন করতে পারো এটা মেনটেন করাটা একটু কঠিন হয়ে পড়ে কেননা এই বয়সে পড়াশুনো তো হয় কিন্তু প্রপার গাইডেন্সটা কীভাবে মেনটেন করবে সেটা একটু চাপের হয় তো তার জন্য এস বাংলা আছে তোমাদের ইউটিউবে যারা পড়বে তাদের জন্য আমরা অক্টোবরের পনেরো তারিখের পর থেকে কিভাবে ক্লাস দিতে চলেছি সেটা নিয়ে আমরা আলোচনা করব করেছি একটা ভিডিও দিয়েছি ফ্রি ক্লাস কিভাবে আসবে এখানে তাও আমাদের প্ল্যানারটা আছে তোমরা দেখে নিতে পারো যে প্রত্যেক আপাতত অক্টোবরের পনেরো তারিখের পর থেকে রাত নটা থেকে শনি রবিবার দিয়ে প্রতিদিনই প্রায় রাত নটা থেকে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর একটা করে ক্লাস আসতে চলেছে পরবর্তীতে স্যাটারডে এবং সানডে বাংলা ইংলিশের জন্য রাখা হয়েছে তো বাকি দিনগুলোতে তোমাদের এই প্ল্যানার অনুযায়ী ক্লাস আসতে চলেছে কিন্তু ক্লাস তো আসছে আমি দেখবো ভাল লাগছে না ল্যাথ খাই একটু ভাল লাগছে না আজকে ক্লাসটা করব না ফ্রি ক্লাসে এটা হয় ওই যে ফ্রি জিনিসের কদর সবসময় কমে যায় তো সেই জন্য আমরা কিন্তু ফ্রির পাশাপাশি একটা পেইড ব্যাচও রেখেছি তোমরা চাইলে পেইড ব্যাচও অ্যাডমিশান নিতে পারো সেখানে তোমরা কি পাবে এক্সট্রা ফেসিলিটি পাবে একটা প্রপার গাইডেন্স ওই যে ভাল লাগছে না কানে চড় মেরে ভালো লাগাবো অর্থাৎ আমরা সেই জায়গাটা প্রপার গাইডেন্স দিয়ে তৈরি করে নেবো ব্যাকলক রাখতে দেব না প্রপার মক টেস্ট নেবো অডিও ভিজু অডিও মারফত তোমাদের সাথে কানেক্ট করব তোমাদের টু ওয়ে কমিউনিকেশান থাকবে ক্লাসে ডাউট ডাউট সলভিং ক্লাস থাকবে ডাউট সলভিংয়ে তোমরা নিজেরা ক্যামেরার উপার থেকে প্রশ্ন করতে পারবে এবং ভয়েসে সেটা তোমরা বলতে পারবে আমরা শুনতে পারবো এই সবটা খুব প্রপারলি মেনটেন করার জন্য আমাদের পেট ব্যাসটা না হলে সম্ভব নয় তার কারণ অ্যাপের একটা নিজস্ব চার্জ থাকে আর আমাদেরও একটা পেট আছে সুতরাং গামছা বেঁধে তো কাজ করতে পারবো না অনেকের তোমাদের রিকোয়েস্ট থাকতে পারে স্যার এটাও তো ফ্রিতেই করিয়ে দিতে পারেন তো এটা ফ্রিতে করানো সম্ভব নয় কিন্তু যতটুকু পারবো চেষ্টা করেছি অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে তোমরা ভিজিট করলে দেখতে পাবে সেখানে তোমাদের এক একটা কোর্সের এক একটা সাবজেক্টের কোর্সের যা দাম আমাদের ফুল কোর্সের তাই দাম রাখা হয়েছে উনিশশো টাকা কিন্তু এখনও অফার প্রাইসটা চলছে চোদ্দোশো নিরানব্বই টাকায় অর্থাৎ পাঁচশো টাকা ডিসকাউন্টে তোমরা এটা পেয়ে যাবে তোমরা পিসিএমবি এম বি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে কম্বিনেশন যাদের আছে তারা এই কোর্সটা কিনতে পারো অথবা পিসি যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স আছে তারাও পারচেস করতে পারে অ্যাপে গেলে দু ধরনেরই কোর্স পাবে এখানে থামনালে তোমরা একটাই দেখছো শুধু বায়োলজি স্যার কিন্তু অ্যাপে গেলে তোমাদের এই বায়োলজি স্যার চেঞ্জ হয়ে এখানে কিন্তু সোনিয়া ম্যাডাম সাহিল স্যারের পরিবর্তে চলে আসবে অর্থাৎ তোমরা চাইলে পিসি এমবিও পারচেস করতে পারবে চাইলে পিসি এম সিও পারচেস করতে পারবে চোদ্দোশো টাকা আমার মনে হয় তিন মাস বা ছ মাসের কোর্সের ভ্যালু চোদ্দোশো নিরানব্বই টাকা এটা তোমাদের অনেকের হাত খরচ হয়তো পুজোতেই হয়ে গেছে চোদ্দোশো নিরানব্বই টাকা সুতরাং সেই জায়গায় একটা কোনো ভালো রেস্টুরেন্টে গেলে দুজন বিল করলে পনেরোশো টাকা হয়ে যায় সেই জায়গায় আমরা ছ মাসের কোর্সটা এত কম মূল্যে রেখেছি শুধুমাত্র তোমাদের স্বার্থে তোমাদের ভালোর জন্য তাছাড়া আর কোনো উপায় নেই তোমরা যদি একটু ক্যালকুলেট করো তোমরা দেখতে পাবে অফলাইনে প্রাইভেট পড়তে গেলে এই টাকাটা কতগুণ হয়ে দাঁড়ায় পার সাবজেক্ট পাঁচশো টাকা ধরলে চারটে সাবজেক্টে দু হাজার টাকা ছ মাসের জন্য ছ দোকানে বারো অর্থাৎ বারো হাজার টাকা সেই বারো হাজার টাকা থেকে চোদ্দোশো নিরানব্বই টাকা আমি যদি দু হাজার টাকাও ধরি তাহলে ছ গুণ বেশি টাকা তোমাদেরকে অফলাইনে পে করতে হচ্ছে সেখানে ছগুণ কম টাকা তোমরা এখানে পে করে প্রপার একদম এক্স্যাক্টলি অফলাইনের থেকেও ভালোভাবে পড়াশোনাটা করতে পারছো কেন বলছো অফলাইনের থেকেও ভালোভাবে তার কারণ অফলাইনে তোমরা যখন পড়ছো তখন কিন্তু তোমাদের ওটা রেকর্ডেড থাকছে না পরীক্ষার আগে চাইলে তোমরা ওটা দেখতে পারছো না আমাদের এখানে পারছো আর এক্স্যাক্টলি অফলাইনে যেভাবে তোমাদের কমিউনিকেট করা হয় সেভাবে এখানেও কমিউনিকেট করতে পারছো এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে অফলাইন ক্লাসে অনেক ডিস্টারবেন্স থাকে ছেলে মেয়ে ডিস্টার্ব করে টাইম নষ্ট করে এখানে সেটা নেই তার কারণ ডিস্টার্ব করার অপশানই নেই আমি মাইগন না করলে কেউ ডিস্টার্ব করতে পারবে না সুতরাং সেই জায়গা থেকে তোমরা কিন্তু পার্চেস করতে পারো আর আমরা যারা আছি আমাদের সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই তোমরা দেখেছ তোমরা আমাদের ক্লাস দেখেছ প্রত্যেকটা ডেডিকেশনের জায়গা থেকেও তোমরা দেখেছ তো সুতরাং আমি আশা করব। তোমাদের যাদের সামর্থ্য আছে তারা এটা পারচেস করে নেবে তাহলে আমাদের পেট এবং তোমাদের পড়াশুনো দুটোই খুব উচ্চ শিখরে পৌঁছবে এটুকু আশা রাখি আর লাস্ট যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে তোমরা কিভাবে ব্যালেন্স করবে এটা অনেকের প্রশ্ন থাকে আমাকে অনেক সময় তোমরা বলেছ স্যার কিভাবে স্কুল প্রাইভেট সেলফ স্টাডিটাকে ব্যালেন্স করব আমি এই জায়গাতে কয়েকটা কথা বলবো নোট করে নাও তোমরা খাতাতে লিখে নাও তার কারণ মুখের কথা তো ভুলে যাবে খাতাতে লিখে নাও ফার্স্ট বলি প্রাইভেট পড়তে গিয়ে সেই দু ঘন্টা যদি প্রপার ইউটিলাইজ করো সেখানেই কিন্তু এইট্টি পারসেন্ট পড়াশুনো এমনিতেই হয়ে যায় কীভাবে হয়ে যায় স্যারের কথাটা যদি খুব ভালো করে শোনো এবং সেই অনুযায়ী যদি নোট ডাউন করো এবং বাড়িতে এসে যদি একবার চোখ বুলিয়ে নাও তাহলেই হান্ড্রেড পার্সেন্ট মানে তোমার পড়ার ব্যাচে হয়ে গেল এইটটি বাড়িতে চোখ বোলানোতে টোয়েন্টি হয়ে গেল হানড্রেড তাহলে পড়ার ব্যাচে যে পড়াটা পড়ছো সেই দু ঘন্টা কিন্তু ওয়েস্ট নয় সেই দু ঘন্টা তোমার কাজে লাগছে তাছাড়া স্যার আসছে দেরি হচ্ছে আমরা বন্ধুদের সাথে আড্ডা মারছি না মেরে যদি সেই সময় দুটো অঙ্ক করো স্যারের থেকে স্যার ছেড়ে দেওয়ার পর আধ ঘন্টা ধরে বসে রাস্তায় আস্তে আস্তে আড্ডা মারছি সেটা না করে যদি একটু তাড়াতাড়ি বাড়ি ফেরো স্কুলে অনেক অফ পিরিয়ড থাকে সেই পিরিয়ডগুলো কাজে লাগাতে পারো প্র্যাকটিক্যাল ছাড়া স্কুলটাকে একটু চাইলে নেগলেক্ট করতে পারো সেই ধরনের তোমাদের ব্যালেন্স তোমাদেরকেই করতে হবে চেষ্টা করতে হবে সেলফ স্টাডির জন্য বেশি সময় বের করা আমিও এটা ইলেভেন টুয়েলভে পড়ার সময় খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি যে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি অর্থাৎ তুমি যদি সেলফ স্টাডির জন্য টাইম বের করতে পারো তাহলেই কিন্তু তোমার রেজাল্টটা ভালো হতে পারে সেলফ স্টাডি সব কিছুর বাইরে তোমাকে টাইম বের করতে সেলফ স্টাডির জন্য হবেই মাস্ট তার কারণ সায়েন্স নিয়ে পড়ছো নিজেকে ভাবা নিজেকে খাটানো এই দুটো খুবই 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 গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় থ্যাংক ইউ এভরি আজকের এই টপিকটার উপরে তোমাদের আলোচনা রাখলাম আশা করি তোমরা এই আলোচনা থেকে অনেক 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 বেশি উপকার পেলে সবাইকে পুজো তো মিটে গেছে সুতরাং বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা তোমরা অফলাইনে হলে মিষ্টি খাওয়াতাম কিন্তু অনলাইনে তো আর ইউটিউবে এখান থেকে মিষ্টি ছুড়ে দিতে পারবো না সুতরাং ভালো করে পড়াশুনো করো আমি আফটার এক্সাম সেমিস্টার টুয়ে তোমাদের সবার মিষ্টি মুখটা দেখতে চাই এবং তখন তোমাদের সাথে মিটা পেয়ে আসবো মিষ্টি খাওয়াবো থ্যাংক ইউ চলো বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ